আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসসি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন ঢাকা বোর্ড থেকে, তো ঢাকা বোর্ডের রেজাল্টটি কিন্তু প্রকাশ এইমাত্র করলো, কেননা 11টার সময় কিন্তু আজকে সকল বোর্ডের রেজাল্ট প্রকাশ করলো। ঢাকা বোর্ডের কিন্তু ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে রেজাল্টটি তারা প্রকাশ করলো অনেক দেরিতে। তো আমরা হচ্ছে 3টার সময় রেজাল্টটি কিন্তু হাতে পেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পিডিএফ, এবং পিডিএফের পেজ সংখ্যা দেখতে পাচ্ছেন 69 পেজ, অর্থাৎ 69টা পেজ। তো ঢাকা বোর্ড যেহেতু বিশাল বড় একটি বোর্ড, তো ঢাকা বোর্ডের আন্ডারে যারা পরীক্ষা দিয়েছিল তাদের এই যে সিরিয়াল নাম্বার দেখেন 1, 2, 3, 4, এইভাবে সিরিয়াল নাম্বার দেখি আমরা 69টা পেজে। মোট হচ্ছে কত? 69টা পেজে হচ্ছে মোট, এইখানে দেখতে পাচ্ছেন 2208 জন, অর্থাৎ 2208 জন পরীক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ যারা করেছিল তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে, এবং অনেকেই পাশ থেকে এই দেখা যাচ্ছে যে এ মাইনাস থেকে এ প্লাস পেয়েছে, আবার অনেকেই কিন্তু ফেল থেকে পাস হয়েছে। তো আমরা একটু রেজাল্টটা দেখব, তারপর আমরা জানবো কিভাবে এটা ডাউনলোড করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে একজন উচ্চতর গণিতে ফেল হয়েছিল, পরবর্তীতে বি গ্রেড পেয়েছে, এই এ মাইনাস পেয়েছিল, অনেকেই এ পেয়েছে, অনেকেই এ গ্রেড পেয়ে এ প্লাস পেয়েছে। দেখতে পাচ্ছেন এ মাইনাস পেয়ে এ গ্রেড পেয়েছে, সি গ্রেড থেকে অনেকে বি গ্রেড পেয়েছে, এবং এইদিকে দেখতে পাচ্ছেন অনেকে 3.08 থেকে 3.25 পেয়েছে, ঠিক আছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন অনেকে 5.00 পেয়েছে, বাট তাদের হচ্ছে দেখেন আগে ইংরেজিতে এ গ্রেড ছিল, সেটা বর্তমানে এ প্লাস হয়ে গেছে। ওকে, তো এখানে অনেকেই দেখবেন যে ফেল করেছিল, দেখেন সি গ্রেড পেয়েছে, তারপর এখানে দেখেন বি গ্রেড থেকে এম এন এস পেয়েছে। তো এই যে পিডিএফ ফাইলটা, 69টা পেজের এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন আপনি, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাই দিব। তো আপনি কি করবেন, মোবাইলে বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে সার্চ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ড লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে যে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট আসবে 1 নম্বরে, ওটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর যদি এমন আসে তাহলে ভিজিট ঢাকা এডুকেশন বোর্ডের মেইন ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা খুলে যাবে, এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন এইচএসসি 2023 রি স্ক্রুটাইনি রেজাল্ট আর অ্যাভেলেবেল হেয়ার, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে যখন ক্লিক করবেন এমন অপশন আসবে, ওকে করবেন, বা এই যে এরকম ডাউনলোড করতে বলবে, তো আপনি কী করবেন, স্টার ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড হয়ে গেল, জাস্ট ওপেন করবেন। ওপেন করলেই আপনার হচ্ছে 69টা পেজের যে পিডিএফ ফাইলটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু ঢাকা বোর্ডের পিডিএফটি ডাউনলোড করতে পারবেন, এবং আপনার রেজাল্টটি কিন্তু রোল ওয়াইজ খুঁজে বের করতে পারবেন। আর যদি কম্পিউটারে হয় তাহলে হচ্ছে এটাকে কন্ট্রোল এফ দিবেন, দেওয়ার পর এইখানে আপনার যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটা এইখানে সুন্দর করে টাইপ করবেন। টাইপ করলে আপনার রোলটা কিন্তু এখানে অটোমেটিকলি খুঁজে দিবে। তো এই ছিল ভিডিও, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।